বীরভূমের বীরকেষ্ট অনুব্রত মণ্ডল, যার দাপটে গোটা জেলা কাঁপত এবং একেবারে নিশ্চিন্তে থাকত তৃণমূল কংগ্রেস, সে এখন নেই। গরু পাচার মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে, তিনি এখন কোনো রকম ক্ষমতাতেই নেই। তবে 19 এপ্রিল প্রথম দফার ভোট রাজ্যে, আর সে কারণেই উত্তরবঙ্গের প্রচারে ঝড় তুলেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই উত্তরবঙ্গের প্রচার সেরেই মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছিয়ে যাবেন অনুব্রত মণ্ডলের গড় তথা বীরভূমে। সূত্রের খবর, আগামী 23 এপ্রিল বীরভূমের হাসনে সভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সেই কেষ্টই জেলে, অনুব্রত না থাকলেও তার প্রভাব এখনও যথেষ্টভাবেই রয়ে গিয়েছে বীরভূমে বলেই মনে করছে শাসক দল। তৃণমূল কংগ্রেসও বারবার কেষ্টর কথাই বলে এসেছে, এমনকি এই জেলায় নতুন কাউকে জেলা সভাপতির পদে বসানোও হয়নি। কেষ্টর আনুগাত্যের মান রেখেছে শাসক দল, তাই জেলে থাকলেও কেষ্টর গড়ে এখনও তার কাট আউট নিয়ে প্রচার চলছে সেই আগের মতনই। বীরভূমের বিজেপি প্রার্থী শীতল কুচির IPS অফিসারকে করা হয়েছে। বিধানসভা ভোটে শীতল কুচিতে ভোটের লাইনে গুলি চলার ঘটনায় অভিযুক্ত তিনি কম্পালসারি ওয়েটিংয়ে তাকে পাঠানো হয়েছিল এবং সেটা পাঠিয়েছিল রাজ্য সরকার, আর সেই পুলিশ অফিসারকেই প্রার্থী করা হয়েছে কেষ্টর গড়ে। আর এই নিয়ে বিজেপিকে নিশানাও করেছিলেন মমতা, তীব্র আক্রমণ সানিয়ে বলেছিলেন যার হাতে রক্তের দাগ এখনো মুছেনি তাকেই প্রার্থী করেছে বিজেপি। যদিও বিজেপি প্রার্থী পাল্টা জবাবে বলেছেন সেগুলি গুলি চালানো হয়েছিল তার নির্দেশেই, তাছাড়া তিনি নিজেও সেখানে ছিলেন না, কাজেই তার বিরুদ্ধে মিথ্যে প্রচার চালানো হয়েছে। বীরভূমে এবার কেষ্টহীন ভোট, গরু পাচার কাণ্ডে আগেই নেই অনুব্রত মণ্ডল, কিন্তু কেষ্টর গড়ে ভোট তো হবে, কেষ্ট না থাকলেও তার প্রভাব এখনও রয়েছে সেখানে। আর এই সুযোগেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো মমতা ফের একবার পৌঁছিয়ে যাচ্ছেন সেই বীরভূমে, যাতে কোনোরকমভাবেই ভোটে প্রভাব না পড়ে। এক কথায় বলতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই এবার সেই জেলায় হবে ভোট। আর যখন অনুব্রত মণ্ডল নেই তখন সম্পূর্ণ ব্যাটন রাখতে হবে এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে তার নিজের হাতেই বলে বলছে দলেরই একাংশ। মমতা বন্দ্যোপাধ্যায় থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায় একাধিকবার অনুব্রতর পাশে দাঁড়িয়েছেন বহু নেতা নেতৃত্ব, এবং অনুব্রতকে পরিকল্পনা করে জেলে রাখা হয়েছে বলেও অভিযোগ উঠেছিল। বীরভূমে এবারও শতাব্দীকেই প্রার্থী করেছে শাসক দল, তাই আবার বোলপুর লোকসভা কেন্দ্র প্রার্থী বদল করা হয়নি, তাই পুরনো রীতিতেই বিশ্বাস রাখছে তৃণমূল কংগ্রেস। তবে এবার অনুব্রত না থাকায় কিছুটা অস্বস্তিতে থাকবে বলেই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। সায়ুদের রিপোর্ট, ক্যালকুলেন টিভি, কলকাতা।